সতেরোই মার্চ। হয়তো পৃথিবী টের পায়নি একটা শিশুর আর্তনাদ, গিমাডাঙ্গা স্কুলেও হয়তো কেউ বোঝেনি সেদিন কিছু। বুঝেছিলেন সোহরাওয়ার্দী আর এ কে ফজলুল হক। যেদিন মিশন স্কুলে ছোট্ট ছেলে জানায় মনোরম কক্ষে পাঠভ্যাসের স্বাদ, পৃথিবী তখনও টের পায়নি। ৩৮ সালে টের পেয়েছিল রাস্তাঘাট, বীজ ঢালা পথ আর স্বাধীন চেতা নেতা। ৪২-এ কেঁপে ওঠে কলকাতার কলেজ, বেকার হোস্টেলের বাঁ দিকের কোনায় অবহেলিত ২৪ নম্বর কক্ষ পায় সান্নিধ্য, যেমন পেত গরিব আর দুঃখীদের চোখের পাতা। তখনও পৃথিবী টের পায়নি। ৪৭ সালে ১৪০ মোগল টুলির কর্মী ক্যাম্প পেয়েছিল সলিমুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার রাজপথ আর শোষিতের বেয়ে পড়া নোনা জল। ঢাকার আদালত টের পেয়ে যায় দৃপ্ত পদক্ষেপের আনাগোনা, কারাগারে বসে চলে শোষকের দিন গোনা, কষ্টে ফাটে বুক চৌচির অস্থির, জিন্না দেয় মুক্তি। ততদিনে সারা বাংলা জানে এক তরুণের আগমনে কাঁপছে রক্ত, ভাষা আদায় হয়েছে কিন্তু বাকি রয়েছে সত্তা। আর চলে না তীরে তীরে মুখ বুঝে সহ্য করা। জাগো জাগো বাংলা জাগো। পূর্ব বাংলা মুসলিম লীগ এলো মুজিবের হাত ধরে। রাজপথ আজ মরুর চেয়ে উত্তপ্ত, শোষকের চোষণে আজ বাংলা জির জিরে। রুখে দাঁড়াতে হবে শক্ত পায়ে, ৬৬-এর ৬ দফায় তারই প্রতিফলন। সারা বাংলায় আজ তারই আন্দোলন। আগরতলায় হয় ষড়যন্ত্র, আইনের ধারায় বয়ে চলে জাদুমন্ত্র, কারাগার ধন্য হয় এমন মানুষ বুকে ধরে। কিন্তু বাংলার মানুষের সুখ পাখি কারাগার কিভাবে আটকে রাখে? পারেনি, না কারাগার না মিথ্যুকের দল। ৭০-এর নির্বাচনে ঘরের ছেলে ভোট পেল, ৭ কোটি মানুষ প্রাণ ভরে আপনে নিল, কিন্তু নাফরমানের কিসের ইমান? কোথায় তাদের কথার দাম? ওরা চিনতে পারেনি বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু একটা নাম নয়, একটা শব্দ নয়, একটা শুধুমাত্র ধ্বনি নয়। বঙ্গবন্ধু ৭ কোটি মানুষের দেয়া অনন্য এক নাম, হাজার শোষিতের সশ্রদ্ধ শব্দ, লাখো কণ্ঠের একটা ধ্বনি। ওরা চিনতে পারেনি আর তাই জন্ম নিল বাংলাদেশ, লাখো কণ্ঠের এক ধ্বনিতে, সাহসে ভরা হীরক্ষণিতে, স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ চিনেছিল কিন্তু ঘাতক বেইমান খুনি ওরা কারা? মুখোশধারী ভণ্ড মানুষ খুন করল যারা? ৭৫-এ ওরা তোমায় চিনতে পারেনি কিন্তু তোমায় চিনেছে বিশ্ব। তুমি হিনা বীর একা লাগে বড়, বাংলা হয়েছে নিঃস্ব।